সালামু আলাইকুম বন্ধুরা ডি ইউনিক টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে কি কীভাবে যে কোনো পিকচারের পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করবেন অনেক সহজে চেঞ্জ করতে পারবেন বেশি সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মধ্যে আপনারা সবগুলা চেঞ্জ করে যে কোনো স্থানে ওই পিকচারটা নিয়ে বসাতে পারবেন তো কীভাবে চেঞ্জ করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তার জন্যে একটা অ্যাপস লাগবে আপনাদেরকে এই যে ব্যাকগ্রাউন্ড ওই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন নয়তো আমার ভিডিওর নিচে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ওই অ্যাপসটার নামটা আপনারা দেখে নিন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রেসারটা এটা ডাউনলোড করে নেবেন স্টোর থেকে আর নয়তো আমার ভিডিও নিচ থেকে ডাউনলোড করে নেবেন তারপরে আপনারা এই অ্যাপসের মধ্যে মানে এমবি লাগবে না এটা ডাউনলোড করার পরে আপনারা এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন বন্ধুরা অ্যাপসে প্রবেশ করার পরে এখানে লোড এ ফটো এটা দেখতে পাচ্ছেন ওটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ফটোটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইতেছেন ওই ফটোটা আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি একটা ফটো এখানের মধ্যে সিলেক্ট করে দেব। সেটা হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ফটো এটা আমি আনলাম আনার পরে ওইটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দেবো তো এটার মধ্যে এখানের মধ্যে উপরে দেখতে পাচ্ছেন ডান সিলেক্ট করার পরে ডান করে দেবেন ডান করার পরে দেওয়ার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এটার মধ্যে যদি অটোর মধ্যে ক্লিক করেন ক্লিক করার পরে যদি এখানের মধ্যে ওইটা ধরে যদি এখানের মধ্যে ক্লিক করেন দেখতে পারবেন এখানে কিছু অংশ মানে সরে যাচ্ছে যদি ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড এক এক কালারে থাকে তাহলে কিন্তু অটোর মধ্যে ক্লিক করে সবগুলো দিয়ে দিলে একসাথে হয়ে যাবে আর যদি এক কালারে না থাকে অনেক কালারে থাকে পিছনের ব্যাকগ্রাউন্ড তার জন্য আপনারা এখানে ম্যাজিক মেনুয়াল করতে হবে আপনারা ম্যাজিক এবং মেনুয়ালের মাধ্যমে মানে সরাতে পারবেন তো আপনার মেনুয়ালের মাধ্যমে দেখাই এটার মধ্যে ফোনেরও আছে এটার মধ্যে আপনারা পঞ্চাশ করে দেবেন তারপরে কিছু ব্যাকগ্রাউন্ড এখানে সরিয়ে দেবেন সরিয়ে দেওয়ার পরে আমরা জুম করে আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তো আমরা দেখতে পাচ্তেছি এইগুলা সরিয়ে দিচ্ছি এইটা সব কালারিং করে দেব সাদা কালার তারপরে আমরা ওই পিকচারটা জুম করব তো এখানে দুই হাত দিয়ে আপনারা টান দেবেন টান দেওয়ার পরে জুম হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা জুম হয়ে গেছে তারপরে আপনারা আস্তে আস্তে করে এখানের মধ্যে মেনুয়াল যেটা আছে ম্যাজিক যেটা আছে ওইটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওইটা আপনারা আরও একটু জুম করে নেবেন যদি ভুল হয় তাহলে এখানের মধ্যে ওই যে বারো লেখা আছে দেখতে পাচ্ছেন ওখানের মধ্যে ক্লিক করবেন আবার জায়গা মানে যেখানে ছিল সেখানে চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটু জুম করে নিই বন্ধুরা আরেকটু জুম করার পরে যদি আমরা ম্যাজিকের মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এটা একেবারে পারফেক্ট হয়ে কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন ওইটা আমরা সম্পূর্ণভাবে করে দেব। যেখানে ভুল হবে এখানে রিপেয়ারিং করলে আবার এটার মধ্যে ওই দেখতে পাচ্ছেন এখানে মধ্যে আবার কেটে দিয়ে রিপেয়ারিং করতে পারবেন দেখতে পাচ্তেছেন আবার মেনুয়ালের মধ্যে ক্লিক করবেন হ্যাঁ মেনুয়ালের মধ্যে ক্লিক করে ওগুলো আউট করে দেবেন আবার ম্যাজিকের মধ্যে ক্লিক করে আপনারা ওইগুলো আউট করে দেবেন জুম করে কাছে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন ওইভাবে সম্পূর্ণ পিকচারটা আপনারা ওই রকম মানে সাদা করে দেবেন আপনার ফটোটা রেখে সবগুলা ওইরকম সাদা করে দেবেন ব্যাকগ্রাউন্ড মানে কালার দিয়ে দেবেন এটা আমি সম্পূর্ণ পূরণ করে আপনাদের সামনে আবার চলে আসছি দেখতে পারতেছেন বন্ধুরা এখানে সম্পূর্ণটা আমরা ব্ল্যাঙ্ক করে দিয়েছি একটু জায়গা রয়েছে ওটার মধ্যে আবার যদি ম্যাজিকের মধ্যে ক্লিক করে দেখতে পারতেছেন ওইটাও কিন্তু ভরাট হয়ে যায় সবগুলো ভরাট করে পড়ার দ্বারা আপনারা ডান করবেন ডান করে দেওয়ার পরে আপনারা এখানে মধ্যে ওয়ান টু থ্রি লেখা দেখতে পাচ্ছেন যেগুলো যদি মনে করেন এটা হয় নাই এখনও তাহলে আপনারা আবার ব্যাক করে আবার কালার পূরণ করে দেবেন হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণটা একটু সময় নিয়ে এটা পূরণ করে তারপরে আপনারা ওই ডানের মধ্যে ক্লিক করার পরে এভাবে আসবে এভাবে আসার পরে দেখুন যদি কিছু খালি থাকে তাহলে টুতে দেবেন দেখবেন আরও কিছু বরাট হয়ে গেছে থ্রিতে দেবেন দেখবেন আরও কিছু বরাট হয়ে গেছে আপনারা একটু সময় নিয়ে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়ার পরে এখানে সেই বে ক্লিক করবেন সেই ক্লিক করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড এটা চেঞ্জ হয়ে যাবে আপনারা এই ছবি যে কোনো জায়গায় নিয়ে এখন বসাতে পারবেন পরবর্তীতে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হবো দেখাবো আপনাদের কিভাবে ওইটা নিয়ে আপনারা অন্য জায়গায় বসাবেন এবং কীভাবে অন্যরকম মানে অন্য সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে বসাবেন ওই রকম ভিডিও অবশ্যই পরবর্তীতে দেখাবো আজকে শুধু দেখালাম কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা সরাবেন পিকচারের তো পরবর্তীতে অবশ্যই দেখা হবে কথা হবে তার আগে অবশ্যই বলে নাই যারা যারা এখনো আমাদের ওয়াই টি ইউনিক টোয়েন্টি ফোর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো ভালো ভালো ভিডিওগুলো পেতে পারেন ভালো থাকেন আসসালাম আলাইকুম